কিছু কিছু বাচ্চাদের থাকে শুধু মাঝেই যাবে আমার স্ট্রাগল শুরু হচ্ছে নাচ শেখার বিষয়টা। আমি যখন নাচ শেখা শুরু করেছি তখন আসলে সেভাবে নাচের ভালো নৃত্যগুরু বাংলাদেশে ছিল না। তখন মানে আমি যেটা শিখতে চাচ্ছিলাম বিশেষ করে ক্লাসিক্যাল নাচ, তো আমাকে নাচ শিখতে যেতে হতো, আমি থাকতাম মিরপুরে আর আমাকে যেতে হতো বনগ্রাম টিকাটুলিতে, মানে বেশ অনেকটা দূর। এখন যেমন রাস্তা যেমন বিজয় সরণি আছে বা ওটাকে কী বলে আগারগাঁ যে রোডটা সেটা আছে, এইটা আগে ছিল না। ফলে আমি মিরপুর থেকে সেই মাজার রোড হয়ে আজিমপুর হয়ে আজাদ হয়ে হ্যাঁ মানিক বি এভিনিউ তখন ছিল না, তো সেইভাবে মানে বাসে চড়ে যেতাম সেই টিকাটুলিতে নাচ শিখতে, গুলিস্তানে নামতাম, গুলিস্তান থেকে হেঁটে যেতাম। এবং সেই সময় যে আর্থিক সংগতিও যে খুব বেশি ছিল সেটাও ছিল না, খুব কষ্ট করে সেই নাচ শিখতে যাওয়া, হেঁটে হেঁটে যেতাম গুলিস্তান থেকে টিকাটুলি পর্যন্ত হেঁটে যেতাম, হেঁটে আসতাম। এটা হচ্ছে একটা প্রথম স্ট্রাগলের জায়গাটা। আর তার পরবর্তীতে যখন আমি ওখানে শিখতে যেতাম সৈয়দ আবুল কালাম সাহেবের কাছে কত্থক শিখতে যেতাম, কিন্তু পরে যেটা হলো যে আমি 1987 সালে একটা স্কলারশিপ নিয়ে যাই, ইন্দো বাংলাদেশ গভর্নমেন্ট স্কলারশিপ স্কিমে ইন্ডিয়াতে পড়তে যাই, তখন হচ্ছে ওখানে যে শেখার স্ট্রাগল, এটা হচ্ছে আমার কাছে, আমার মনে হয় যে নাচ শেখাটা আমার কাছে সবচেয়ে বড় স্ট্রাগল। আমি তখন খুব ছোট ছিলাম, যে একা একা বাইরে যাওয়াটা তখন আসলে খুবই কঠিন ব্যাপার ছিল, কিন্তু তারপরেও আমার মা চাকরি করতেন নারায়ণগঞ্জে, জিরো পপুলেশন গ্রোথের উপরে কাজ করতেন জাপানি একটা অর্গানাইজেশনের সঙ্গে, আর আমরা থাকতাম মিরপুরে, এটা বেশ অনেকটা ডিস্টেন্স। কিন্তু আমার যেদিন যেদিন নাচের ক্লাস থাকতো সেই দিন আমি স্কুল থেকে এসে আমি একা একাই মিরপুর থেকে একটা বাসে উঠতাম এবং গুলিস্তানে যেয়ে নামতাম, গুলিস্তানে যখন যেয়ে নামতাম ডিপোর ভিতরে আম্মা তখন ওখানে দাঁড়িয়ে থাকতেন এবং প্রত্যেকটা বাসকে উনি দেখতেন যে আমি কোন বাস থেকে নামছি, এবং সেখানে আমাকে আমি কোনোদিনও এমন দেখি নাই যে আম্মা ওখানে নাই, একদম দাঁড়িয়ে থাকতেন, তারপরে আমাকে ওখান থেকে নিয়ে তারপর আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে নাচের ক্লাসে যেতাম। নাচ করি বলে আমি আসলে অনেক স্বাধীনতা মানে এনজয় করি, যেমন নাচের জন্য আমি দেশ বিদেশে চলে যাই, নাচের জন্য আমার মানে যখন যেখানে কাজ করতে ইচ্ছা করে আমি কাজ করতে যেতে পারি। যেমন আমি যদি শুধুমাত্র একজন গৃহিণী হতাম তাহলে হয়তো আমি বেশিরভাগ প্রশ্নবিদ্ধ হতাম, বাইরে বেরোতে গেলে কোথায় যাচ্ছি, কখন আসবো, এখনো হয়, কিন্তু এই বাধাটা হচ্ছে আমার ফ্যামিলি জানে আমি কোথায় যাচ্ছি, কোথায় কাজ করছি, এবং এটা আমার অবশ্যই এটা একটা নাচ সংক্রান্ত কাজ। আমার আমি শুধুমাত্র আমি ফিল করি যে আমি নাচ করি বলেই কিন্তু আমি এই স্বাধীনতাটা ভোগ করতে পারি। আমার নাচ শেখার ছোটবেলাটায় আসলে অনেক বাধা ছিল, সেই বাধাটা হচ্ছে পারিবারিকভাবে, মানে আমার বাবা মা বাধা দেয়নি, বাধাটা হচ্ছে আত্মীয় স্বজনের কাছ থেকে। যেমন আমার এই আত্মীয় হয়তো বলেছে যে ও মেয়েকে নাচ শেখাচ্ছ, নাচ শিখে কী বানাচ্ছ, মানে এই ধরনের এক মানে খুব নেগেটিভ অর্থের কথা বলা। এবং বাবারও ফ্যামিলিতে কিছু কিছু আত্মীয় স্বজন বলেছে নাচ শিখে কী হবে, এবং নাচ শেখানো মানে মেয়েকে খারাপ কোনো একটা পথে পাঠানো, বিষয়টা ছিল এরকম। আর আজ থেকে অন্তত 50 বছর আগের কথা বলছি, তো তখন মানে পারিবারিক পরিবেশও ছিল খুবই কনজারভেটিভ,
মানে একদম মানে মেয়েদেরকে, ছেলে তো দূরের কথা, মেয়েদেরকে, মেয়ে তো দূরের কথা, ছেলেদেরকেই ঠিক মতো বেরোতে দিত না। সেই জায়গায় আমি মেয়ে হিসাবে নাচ শিখছি, এটা অনেক বড় বাধা ছিল। তো আমার বাবা মা কিন্তু আমাদেরকে সেই দিক থেকে অনেক সাহস দিয়েছে এবং অনেক স্বাধীনতা দিয়েছে যে তোমরা শেখো, মানে কোনো কিছু শিখলে মানুষ খারাপ হয়ে যায় এ কথাটা ঠিক না, জানার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই, তোমরা শেখো, তোমরা জানো। তো সেইভাবে আমাকে, আমার খুব ইচ্ছা ছিল নাচটা শেখাবে, তো নাচটা শিখিয়েছে। এবং ওই সময় মানে আমাদের এলাকায়, যেমন আমি কোথাও অনুষ্ঠানে গেছি, আমি রাত্রিবেলা ফিরব, আর সেই সময় কিন্তু একটা বেবি ট্যাক্সি ছিল, খুব জোরে আওয়াজ হতো, ভটভট করে শব্দ হতো। সেই বেবি ট্যাক্সিতে হয়তো রাত্রিবেলা 11টার সময় প্রোগ্রাম শেষ করে ফিরছি, কিন্তু খুব আস্তে আস্তে, যেন আশেপাশের লোকজন যেন না বোঝে যে আমি কোথার থেকে আসলাম, তার মানে আমি কোনো একটা অপরাধ করে আসছি। এর স্কুলে খুব ভালো নাচ করছি, আমি কোথাও প্রোগ্রামে গেলে ভালো নাচ করছি, বা আমি জাতীয় পুরস্কার পেয়েছি, সেটা জাতীয় টেলিভিশন শিশু পুরস্কার প্রতিযোগিতা, বা শিল্পকলার অ্যাওয়ার্ড ফাংশন, বা আমাদের শিশু একাডেমির পুরস্কার, এইগুলো যখন পাচ্ছি তখন কিন্তু সবাই আবার খুব প্রশংসা করছে, না মুনমুন বেশ ভালো নাচে, হ্যাঁ খুব লক্ষ্মী একটা মেয়ে। তো এইভাবে আর কি আমি বলবো যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। অনেক সময় অনেকেই চোখে আঙুল দিয়ে দেখেছি যে তুমি মেয়ে, অতএব তুমি অনেক বেশি স্বাধীনতা ভোগ করতে পারবে না, বা তুমি মেয়ে, তুমি একা একা যেতে পারবে না, তুমি মেয়ে, বা তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। কিন্তু আমার ফ্যামিলি থেকে সেই বাধাটা আমি পাইনি, এবং আমি মনে করি যে আমি শুদ্ধভাবে নাচ শিখেছি, শুদ্ধভাবে নাচ চর্চা করেছি, এবং এই যে শুদ্ধতা আমাকে কিন্তু মানে খুব অনেস্টভাবে বাঁচতে শিখিয়েছে, এবং এই শুদ্ধতাই কিন্তু আমাকে শক্তি জুগিয়েছে, সাহসও জুগিয়েছে।